একজন মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে যায়, পরিবারের দিকে না তাকিয়েই সে তার বাবা মাকে ফেলে আপনার সাথে সংসার করতে চলে যায়। তাই আপনার উচিত আপনার স্ত্রীকে বোঝা। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে। মেয়েরা সবকিছু বুঝেও বেশিরভাগ সময় কিছু না বুঝার ভান করে থাকে, কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার স্বার্থে। অসুস্থতার সময় প্রিয় মানুষটি কাছে থাকলে মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেছি, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। এমন মনে হয় যে যতই যাই কিছু হয়ে যাক না কেন, সে মানুষটা আমার কিছুই হতে দেবে না। অসহায় ফিল হয় না, চারপাশটা ভরাট ভরাট লাগে। দুঃখের ভেতরও সুন্দর একটা আনন্দ হয়, একজন কেউ আছে তো। অসুখের সময় ওষুধের চেয়ে বেশি এসি কাজ করে কারোর মানসিক সাপোর্ট। জানি বাঁচা মরা সবই একজনের হাতে, তবুও মারাত্মক একটা বিশ্বস্ততা কাজ করে। যতক্ষণ সেই মানুষটি সাথে আছে কেউই কিছু করতে পারবে না, আমার কিচ্ছু হবে না। অসুস্থতার সময় এমন নিজের একজন মানুষ থাকা বড্ড প্রয়োজন। আমাকে হারিয়েছ মানে তুমি কেবল আমাকে হারাওনি, আমাকে হারিয়েছ মানে তুমি হারিয়েছ একজোড়া প্রার্থনারত হাত, যে হাত ঈশ্বরের কাছে আকুল হয়ে চাইতে থাকে তোমার মঙ্গল হোক। আমাকে হারিয়েছ মানে তুমি কেবল আমাকে হারাওনি, হারিয়েছ নিষ্পাপ মুনাজাতে ক্রন্দনরত গাঢ় প্রেম। আমাকে হারিয়েছ মানে নিজের কাছে নিজেই হেরে গেছো গোপনে। একদিন বুঝবেন একই মানুষ আপনার জীবনে দুইবার দেখা পাবেন না, সবাইকে রিপ্লেস করা যায় না। আপনি কাকে আঘাত করছেন সতর্ক থাকুন, কাকে কষ্ট দিলেন তা বুঝে তার সাথে ব্যবহার করুন। কারণ যে মানুষটা আপনার জন্য সমস্ত মায়া জমিয়ে রেখে বসেছিল তাকে ভেঙে দেওয়ার আগে ভাবতে শিখুন। পৃথিবীতে রিয়েল ভালোবাসা আর রিয়েল বন্ধুত্বে দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি আপনি তার দেখা পেয়েও হারিয়ে ফেলেন তাহলে আপনি অপরাধবোধের সাথে চিরকাল বেঁচে থাকবেন এবং নিজেকে হাজার হাজার জিজ্ঞাসা করবেন কেন তাকে পেয়েও হারালেন।